হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি হাবিব, আরএন ফার্নিচার থেকে বরাবরের মতো আপনাদেরকে স্বাগত। আজকে নিয়ে আসছি প্রত্যেকটা ফ্যামিলি পোর্টেবল, খুবই ইউজেবল একটা প্রোডাক্ট নিয়ে। দেখতেই পাচ্ছেন আমার হাতের সাইডে, এটা প্রত্যেক ফ্যামিলিতে লাগে। অফিসেও ইউজ করতে পারেন, তারপরে ব্যাচেলার বাসায় ইউজ করতে পারবেন, সেরকম একটা জিনিস নিয়ে আমরা চলে আসছি। খুবই একটা গুরুত্বপূর্ণ ফার্নিচার। দেখতে পাচ্ছেন ওভেন স্ট্যান্ড কেউ বলে, কেউ বলে র্যাক। হ্যাঁ, ওভেন ইউজ করলে ওভেন স্ট্যান্ড, কেউ যদি র্যাক হিসাবে ইউজ করতে করতে পারবে ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন আমার সামনে, এটা হলো চার তাকের তিনটা কালার, দুইটা কালারে আমরা করে থাকি। এটা হলো ব্ল্যাক আর একটা হলো কাট কালার, একটা ব্ল্যাক একটা কাট কালার। এই দেখেন দুইটার মধ্যে পার্থক্য আছে কিছু। এখানে মূল ডাইমেনশনটা আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করি ভিউয়ার্স। এই যে দেখেন, এটা হচ্ছে 26 ইঞ্চি। হ্যাঁ, 26 ইঞ্চি, যেখানে একটা ওভেনের জন্য 26 ইঞ্চি লাগে না, 20 ইঞ্চি 22 ইঞ্চি হলে যথেষ্ট। 26 ইঞ্চি। আর ডিপটা দেখেন, ডিপটা আছে আপনার 17 ইঞ্চি, 17 বাই 26। আর এদিকে দেখেন, এদিকে আছে আপনার 56, 17 26 56। আর প্রত্যেকটা গ্যাপের ভিতরে আছে আপনার 14.5, ধরেন 15 ইঞ্চি করে। তাহলে যেটা আমরা ডাইমেনশন দেখলাম, লেফট হ্যান্ড থেকে রাইট হ্যান্ড এটা হচ্ছে 26, ফ্লোর থেকে মাথা পর্যন্ত 56 ইঞ্চি, ডিপটা হচ্ছে 17 ইঞ্চি, ডিপ হচ্ছে 17, আর এখান থেকে একটা তাকের ডিস্টেন্স হচ্ছে 15। হ্যাঁ, এটা হলো আমাদের ডাইমেনশন ছিল। এখন আমাদের দুইটা কালারের ভিতরে দুইটা সাইজ করে থাকি। দেখতে পাচ্ছেন এটা চার তাকের ভিতরে দুই ধরনের, একটা হচ্ছে নিচে বক্স ছাড়া, একটা বক্স সহ। নিচের বক্স সহটা দেখাই, দেখেন এই বক্সের ভিতরে পোর্টেবল, মানে ওভেনের যে কিছু রাখতে পারেন, কৌটা, ময়দার প্যাকেট, আটার প্যাকেট, যত ধরনের ফ্যামিলি জিনিস লাগে রাখার জন্য এটা রাখতে পারবেন। দিয়ে তালা মেরে দিতে পারবেন, কোনো ধরনের কোনো পোকামাকড় ঢোকার সম্ভাবনা নাই। আচ্ছা, আর এটার ভিতরে সলিড ওপেন করা আছে। এখন আমি এই এটা দেখা দিলাম, এটারই আর একটা সাইজ ছোটো। এটা চারটা তাক আছে, এটা তিনটা তাক আছে, 1 2 3 তাক, 1 2 3 তাক। এটারও আবার বক্স করা আছে, দেখেন, জি দেখতে পাচ্ছেন সুন্দর বক্স করা। এই যে দেখেন, এই বক্সগুলো আবার তালা মারা যায়, লক সিস্টেম। যাক ভিউয়ার্স, আরএন ফার্নিচার থেকে আপনারা কালেকশন করতে পারেন। আমাদের তিনটা ব্রাঞ্চ আছে ঢাকাতে, একটা আছে মিরপুর কচুক্ষেত মিলি সুপার মার্কেটে আরএন ফার্নিচার, মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ডে আরএন ফার্নিচার, এবং মিরপুর 2 নম্বর শিশু হসপিটালের সামনে আরএন ফার্নিচার। সবগুলোরই নাম্বার আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ইনশাল্লাহ। এখন আমরা আসবো এটার প্রাইজিং বিষয়ে। অনেকে ভাবতেছে হাবিব ভাই কেন এখন প্রাইস বলে না, প্রাইস নিয়ে কথা বলবো ভিউয়ার্স। দেখছেন এটার মধ্যে দুইটা কালার নিতে পারবেন, যদি বলেন কাট কালারের ভিতরে এই এই কালো কালারের ভিতরে বক্স নেবেন সেটাও সম্ভব, সেটা আমাদের স্টকে আছে। আর এটার প্রাইসটা হচ্ছে আমাদের 5,500 টাকা, এটা 5,500, বক্স ছাড়াটা 5,500, বক্স ছাড়া নিতে পারবেন আমাদের 3,900, 5,500, 3,900। এখন দেখছেন এই ছোটোটা, এটা নিতে পারবেন 4,500, এটা 2,900, 4,500, 2,900। যাক, দুইটা সাইজে দুই ধরনের প্রাইসটা, আমরা আমাদের সঙ্গে ফোন কল করলেও বলে দিতে পারবো। এখন ডেলিভারি সিস্টেম, আমার ভিডিও দেখবেন, আমাদের হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার যেখানে পাবেন, ইনস্টাগ্রামে পাবেন, আমাদের ওয়েবসাইটে পাবেন, ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন। আর এটা ডেলিভারি নিতে পারবেন 64টা জেলায় বক্স আকারে। এই বক্সটা সেটিং করার জন্য খুব সুন্দর সিস্টেম করা আছে, বক্স আকারে পেয়ে যাবেন, এবং 489টা থানাতেও দেওয়া যাবে ডেলিভারি। এখানে আসুন, এই যে দেখেন, এই যে স্ক্রুগুলো খোলা থাকবে বক্সের ভিতরে, এটা পার্ট বাই পার্ট খোলা থাকবে, শুধু স্ক্রুগুলো স্ক্রু ড্রাইভার দিয়ে লাগাই দিবেন খুব সহজে। এই বক্সটাও খোলা থাকবে, দেখেন ছিদ্র করা থাকে, এখানে শুধু স্ক্রুগুলো লাগাই দিতে হবে, এই যে পার্ট করা আছে, খুব সহজ। এটা ছেলে মানুষ না মেয়ে মানুষও এটা সেটিং করতে পারবে, এত সহজ জিনিস।
এটা ঢাকার বাইরে যারা নেবেন কুরিয়ারে সুন্দরবন কুরিয়ারে যারা নেবেন 64টা জেলা শহরে ডেলিভারি চার্জ পড়বে মাত্র 300 টাকা ডেলিভারি চার্জ 300 টাকা এবং যারা থানা শহরে নেবেন এটা ডেলিভারি চার্জ পড়বে 500 টাকা ছোট বড় সাইজ সবই একই চার্জ একই সাইজ ডেলিভারি চার্জ পড়বে 500 টাকা থানা শহরে জেলা শহরে 300 টাকা 300 ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আলোচনা সাপেক্ষে যাক আমাদের লোকেশনটা আমি আবারো বলে দেই ভিউয়ার্স আমাদের যে শোরুমে আমরা ভিডিও করতেছি এটা কাজীপাড়া বাস স্ট্যান্ডে আসলে মেট্রো রেলের 286 নম্বর পিলার পাবেন এই 286 নম্বর পিলারের ঠিক সামনে দেখবেন কেন্দ্রীয় মসজিদের ফুলকলি মিষ্টির দোকান এই দুটো প্রতিষ্ঠানের মাঝখান দিয়ে একটা রোড আছে এটা হলো 25 ফিট রোড ওই রোডটা হাত গুনে 100 হাত সামনে যেয়ে দেখবেন আয়রন ফার্নিচারের সাইনবোর্ড আর ওখান থেকে বাম হাতে একটা রোড ঢুকছে ওই রোডের শেষ মাথায় আসলে আয়রন ফার্নিচারটা পেয়ে যাচ্ছেন আপনারা আর মিরপুর 2 নম্বর শিশু হসপিটালের সামনে 60 ফিট লেগুনা স্ট্যান্ডে আয়রন ফার্নিচার বড় সাইনবোর্ড পাবেন আর একটা শোরুম আছে আমাদের কচুকে মিলি সুপার মার্কেটে ওখানে গেলে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন যাক ভিউয়ার্স আপনারা কালার চুজ করে নিতে পারবেন আর এটা কিন্তু লোহার তৈরি খুবই স্ট্রং মজবুত ওভেন ইউজ করতে পারেন ব্লেন্ডার ইউজ করতে পারেন এটা মাইক্রো ওভেন এটা ইলেকট্রিক ওভেন ব্লেন্ডার আরও অন্য অন্য সামগ্রী এগুলো অফিসে ইউজ করতে পারেন পোর্টেবল আপনার যে ফাইলগুলো আছে সেগুলো ইউজ করতে পারবে কেউ ব্যাচেলার বাসায় এটা র্যাক হিসাবে ইউজ করতে পারবে অনেক কাজে ইউজ করা সম্ভব এটা কিন্তু এটা আবার এসএসআর কিন্তু দেওয়া যেতে পারে এমএস পাইপের তৈরি মেলামাইন বোর্ড এবং এমএস পাইপের তৈরি আর এমএস পাইপ মানে লোহার পাইপ এটা যদি আবার এসএস পাইপে চান তা প্রত্যেকটাতে আপনার 2000 টাকা করে বেড়ে যাবে আজকের মতো এখানে শেষ করতে যাচ্ছি ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম